নির্যাতিত রোহিঙ্গাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ছুটে যান জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির পরিচালক তহিদ আফ্রিদি। ওইখানের কি অবস্থা? ওই জায়গার মানসিক কষ্টে আছে মুসলিমরা? জি, অনেকক্ষণ। সেখানে পৌঁছানোর পরেই থেমে থেমে বৃষ্টি উপেক্ষা করে তিনি কথা বলেন এসব অসহায় মানুষের সাথে, খোঁজ খবর নেন তাদের। বিরামহীন পরিশ্রমে অংশ নেয় তার পুরো টিম। আগুন লাগিয়ে দিছে রোহিঙ্গাদের নির্মম নির্যাতনের কালের সাক্ষী হয়ে যারা বাংলাদেশে এসেছেন, তাদের বর্ণহীন কষ্টের তীব্রতা যেন বারবার বিষাক্ত কষ্টের তীর ছুঁচ্ছিলেন তার মানবিক হৃদয়ে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বণ্টনের জন্য চাল, ডাল, তেল, চিরা, বিস্কিট, কাপড়, ওষুধ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। আঙ্কেল, একটা কথা বলবো, আপনারা যেভাবে করে যাচ্ছেন আসলে আপনাদেরকে রেসপেক্ট আমরা দিচ্ছি না। আমি অবাক হয়ে গেলাম যেভাবে আপনারা মেনটেন করতেছেন। আসলে ঢাকায় গেলে শুধু মিডিয়াতে এখন প্রশংসার প্রশংসা চলে, আমি নিজের চোখে যেটা দেখে আসছিলাম, মানে হেল্পের কথা তো এখানে পরে আসে, প্রথম কথা তারা যেভাবে মেনটেন করতেছে জায়গাটা, মানে আর্মিরা, মানে আসলে আমার মানে অন্যরকম সম্মান এবং ভালোবাসা জেগে উঠছে। এরপর তিনি তুলে ধরেন তার নিজস্ব অনুভূতি ও প্রতিক্রিয়া। আমরা কিন্তু দেশের নেক্সট জেনারেশন, সো আমরা যদি সবাই একত্রিত হয়ে সবাইকে এভাবে হেল্প করি, বিকজ এখানে অনেক মানুষ, অনেক মানুষ এবং তাদের কষ্টতেই খুব খারাপ লাগছে। আসলে আল্লাহ তাআলাকে অনেক শুকরিয়া আদায় করছি যে আমি এখন যেভাবে আছি, কিন্তু তাদের এই এই এখানে আসার পর আমি দেখতে পেরেছি আসলে কষ্ট কাকে বলে। কিন্তু তাদের পাশে থেকে যে কিছু কথা বলা, তাদের সাথে একটু সুখ দুঃখের আলোচনা করা, এটাই হচ্ছে মনে সবচেয়ে বড় শান্তি আর কি। আপনারা যে যেটা দিয়ে সাহায্য করতে পারেন আপনি এখানে সবাই চলে আসেন, কারণ আমরা হচ্ছে নেক্সট জেনারেশন, আমরা হচ্ছে নেক্সট ফিউচার বাংলাদেশের। আমার বয়সী যারা আছেন আমি তাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করছি, আপনারা সবাই চলে আসেন এখানে, যদি একটাবার আসেন আপনারা এখানে কষ্টের কথা জানতে পারবেন যে এরা কি পরিমাণ কষ্টে আছে। তবে সেই অনুভূতির সাথে একমত কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতিও। তহিদ আফ্রিদি ইজ এ ব্র্যান্ড, ইজ আইকন অফ ইয়ং জেনারেশন, ইভেন আই লাভ হিম। আমাদের কক্সবাজারেরও হাজার হাজার ভক্ত আছে তহিদ আফ্রিদির। বেসিক্যালি তহিদ আফ্রিদি যে রোহিঙ্গাদেরকে সাহায্য করতে কিংবা আত্মমানবতার সেবায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটার জন্য আমরা সবাই এবং কক্সবাজারবাসী শুধু নয়, বাংলাদেশের সমগ্র মানে টিএনএজার কিংবা আমাদের মতো যারা তরুণ ইয়ং আছেন সবাই এটাকে সাপোর্ট করেছে। কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আবু সেদপু, মাই টিভি।